হ্যালো ভিউয়ার্স, সবুজের সন্ধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। তা ভিউয়ার্স, আজকে দেখাবো ছাদে ছোট্ট পরিসরে পুঁইশাক গাছ চাষ ও এর পরিচর্যা বিষয়ে একটা ভিডিও। তো দেখুন, আমি প্রথমেই এই আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও প্রতি মাসে অন্তত আগাছা পরিষ্কার করে ফেলবেন। গাছের গোড়াতে কোনো রকম আগাছা জমতে দেওয়া যাবে না, এবং গাছটা ভালোভাবে খুঁচিয়ে মাসে অন্তত একবার জৈব সার বা গোবর সার প্রয়োগ করতে হবে, এবং নিয়মিত পানি সেচ দিতে হবে। গাছের গোড়া একেবারে শুকনা শুকনা রাখা যাবে না, কিছুটা হলেও ময়েশ্চার থাকতে হবে, কারণ পুঁইশাক গাছ পানি একটু বেশি পছন্দ করে। তো দেখুন, আমি গোবর সার দিয়ে দিচ্ছি। এটা পচা গোবর সার, রোদ্রে শুকানো, 100 গ্রাম পরিমাণে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টবে। আর দেখুন, আমার পুঁইশাক গাছটা খুবই সুন্দরভাবে, ওয়াও, পুরো মাচা ছেয়ে গেছে একেবারে। মাচাটা আমি বাঁশের চটা দিয়ে তৈরি করেছি। দেখুন, পুরো পুঁইশাক গাছে আমার মাচাটা ছেয়ে গেছে। আর দর্শক, আমি পুঁইশাক কোনো রকম বাজার থেকে কিনে খাই না। এই আমার এই ছাদের যে মাচার পুঁইশাক, এখান থেকেই আমি নিয়ে খাই। এবং আপনারাও চাইলে এইভাবেই আপনার ছাদে পরিত্যক্ত জায়গা না রেখে অন্তত একটা বা দুইটা করে সবজি গাছ লাগাতে পারেন। তাতে করে কিছুটা হলেও আপনার সবজির যোগান এই ছাদের থেকেই হবে, এবং ফ্রেশ ও কীটনাশক মুক্ত সবজি কিন্তু আপনি খেতে পারবেন। এতে করে আপনার শরীরটা বা মনটা ভালো থাকবে, এবং সতেজ খাবারের একটা যোগান এখান থেকে পাবেন। দেখুন, ছাদ থেকে আমি একটা করে ইট দিয়ে টবগুলো উঁচা করে রেখেছি। আর পুরা ডোগাতে মাচাগুলো ছেয়ে গেছে একেবারে, এবং ফ্রেশ সতেজ। আর পুঁইশাক গাছে সেরকম কোনো যত্নআত্তি না করলেও সমস্যা হয় না, এটাতে কোনো কীটনাশকও প্রয়োগ করতে হয় না। আর দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আপনারা আমার ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। খুবই সুন্দর সুন্দর। একটা টবে আমি একটা গাছই রেখেছি, কারণ বেশি গাছ রাখলে এর গ্রোথগুলো খুব একটা ভালো হয় না। আর সার প্রয়োগের পরে মাটির সাথে ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, এবং টবগুলো অবশ্যই ছাদ থেকে এক ইট সমান উঁচা করে রাখতে হবে। আর আমিও আজকে এখান থেকে হারভেস্ট করব। এখান থেকে নিয়ে আজকে আমার রান্নার জন্য কিছু পুঁইশাক কাটব। আর পুঁইশাকগুলো অবশ্যই ধারালো কাটার দিয়ে কাটতে হবে, বা ধারালো কোনো চাকু বা এই জাতীয় জিনিস দিয়ে কেটে নিতে হবে। আর পুঁইশাক কাটলে সেখান থেকে আবার নতুন করে কুশি ছড়িয়ে নতুন নতুন আবার ডগা হবে, এবং আবার আপনি এক মাসে সেখান থেকে নিয়ে রান্না করতে পারবেন। ওয়াও, তো ভিউয়ার্স, আপনারাও চাইলে এইভাবে ছাদে খুব অল্প পরিসরে এবং কম যত্নে এইভাবে পুঁইশাক গাছ হারভেস্ট করতে পারবেন, বা পুঁইশাক গাছ রোপণ করতে পারবেন, এবং এর পরিচর্যা বা যত্ন খুব বেশি না করলেও সমস্যা নেই। একটু নিয়মিত পানি দিতে হবে। টপটার গোড়াটা একেবারে শুকনা রাখা যাবে না, একটু ময়েশ্চার রাখতে হবে, এবং নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো দেখুন, ওয়াও, একেবারে ফ্রেশ তরতাজা, খুবই ভালো লাগবে। আর একটা কথা বলতে চাই, আসলে পরিবেশের জন্য গাছ খুবই উপকারী, সে হোক যে কোনো ধরনের গাছ। আর দয়া করে আপনারাও গাছ লাগান, পরিবেশ বাঁচান, এবং আপনার ছাদ ফেলে না রেখে একটু হলেও সবজি গাছ লাগাতে পারেন। তো দর্শক, আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।